মাধুরী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। এখন যেটা আমি তৈরি করছি সেটা হচ্ছে স্যালাড। এই স্যালাড সম্পর্কে আমি কিছু বলবো। তো এই স্যালাড আমাদের কি কি উপকার করে তাহলে চলুন আমরা জেনে নিই স্যালাড আমাদের কিভাবে উপকার করে। স্যালাডের মধ্যে রয়েছে ক্যালোরি, ভিটামিন এ, সি, কে, ফলিক, ফাইবার থাকার জন্য যা আমাদের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে। স্যালাডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাট, ভিটামিন, মিনারেল প্রভৃতি মস্তিষ্কের দুর্বলতা দূর করে। স্যালাডের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে, ম্যাগনেসিয়াম থাকে যা সম্মিলিতভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে। গ্রিন স্যালাডের মধ্যে ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে যা বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। লেবু, টমেটো যুক্ত স্যালাড ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকায় ফুসফুসের রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয়। স্যালাডে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে যার ফলে দাঁত মাড়ি ভালো রাখে, বয়স্কদের হাড় ক্ষয়কে রক্ষা করে এবং শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে। গ্রিন স্যালাডে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম ভিটামিন কে বেশি থাকায় এটি বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। গ্রিন স্যালাড নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করে যার ফলে আমাদের ঘুম ভালো। তাহলে আমরা এখন জানলাম স্যালাডে কি কি উপকার আছে, কিন্তু এই স্যালাডকে আমরা কিভাবে খাবো, এই স্যালাডকে আমরা কিভাবে তৈরি করবো তাহলে চলুন আমরা দেখি স্যালাডকে কি করে। এখন আমরা স্যালাড তৈরি করার জন্য যে যে সামগ্রীগুলো নিয়েছি সেগুলো আমরা একবার দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি শসা, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে গাজর নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে একটা লেবু নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়া আপনারা চাইলে লেটুস পাতাও নিতে পারেন। এবারে আমি তৈরি করার জন্য এখানে একটা অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি, খাবার তেল। এছাড়া নিয়েছি এখানে গোলমরিচ। আমাদের সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এবারে চলুন আমরা তাহলে রেসিপিটা তৈরি করছি। আমরা একটা বোল নিয়ে নিয়েছি, প্রথমে আগে স্যালাড তৈরি করার জন্য যে মিক্সারটা সেটা তৈরি করব। আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি, এটা প্রথমে আমরা এখানে দু চামচের মতন অ্যাড করে দিচ্ছি, ছোট চামচের দু চামচ অ্যাড করে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু, হাফ লেবু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচের মতন বিট নুন নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নুন নিন। আর হাফ চামচের মতন আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, আর হাফ চামচের মতো চাট মশলা আপনারা নিতে পারেন। আপনারা না নিলেও নিতে পারেন এটা, কারণ চাট মশলা দেওয়াটাও খুব একটা ইস্যু না। টেস্টের জন্য অনেক সময় আমরা চাট মশলা অ্যাড করি, আপনারা চাইলে এখানে হাফ চামচের মতো চাট মশলা। তারপরে এই মিক্সারটাকে ভালো করে আপনারা মিশিয়ে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা এই কাঁচা লঙ্কার ভিতরে সিডগুলোকে বের করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা টমেটো যেগুলো কেটেছি সেগুলোকে আমরা গাজরগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি যে পেঁয়াজগুলো সেগুলোকে অ্যাড করে দিলাম, আর শসাকে আমরা অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। স্যালাডটা মিশানো কমপ্লিট হয়ে গেছে, আমি সামান্য উপর থেকে গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। আমরা দুপুরে যে খাদ্য তালিকায় আমরা এই স্যালাডটাকে রাখতে পারি। গ্রিন স্যালাড আমাদের নানানভাবে উপকার করে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের ভিডিও নিয়ে আসবো আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই।